আসসালামু আলাইকুম বন্ধুরা হোমিওপ্যাথিক টিপসের আজকের এই আয়োজনে আপনাকে অনেক অনেক স্বাগতম ধন্যবাদ জানাচ্ছি এইসটি চ্যানেল প্লে করায় ফ্রেন্ড আজকে আমরা প্রস্রাবের গণ্ডগোল এবং মূত্রথলিতে পাথর হইলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ ব্যবহার করে থাকি শালসা পেরিলা এই শালসা পেরিলা ঔষধটির কি কি লক্ষ্য দেখা যায় কি কি লক্ষণে আমরা সাধারণত পেরিলা ঔষধটি ব্যবহার করব এছাড়াও বলে রাখা ভালো যে আমাদের সালসা পেরিলা এই ঔষধটি ইউরিনারি সিস্টেমে চমৎকার রেজাল্ট দেখায় চমৎকার রেজাল্ট দেখায় যখন আপনার প্রস্রাব থেমে থেমে হয় আপনি প্রস্রাব করতে বসছেন আপনার প্রস্রাব থেমে থেমে হচ্ছে মানে আপনার পস্রাবের বা ইউরিনারি সিস্টেমের কোনো না কোনো সমস্যা অবশ্যই রয়েছে এই জন্য আপনার প্রস্রাবটা থেমে থেমে হচ্ছে তো ফ্রেন্ড প্রস্রাব যদি থেমে থেমে হয় সেক্ষেত্রে আমরা সালসা পেরিলা ঔষধটি অবশ্যই ব্যবহার করব আমরা এখানে কিছু নির্দেশিত লক্ষণ দেখাবো যে লক্ষণগুলোতে সারসাপেরা ঔষধটি কিডনি পাথরিতে এবং প্রস্রাবের গন্ডগোলে চমৎকার রেজাল্ট দেবে এক নম্বর পয়েন্ট প্রস্রাব করার পরে প্রস্রাব করা শেষ হয়ে গেছে সেই অবস্থায় আপনার প্রচণ্ড ব্যথা হবে পেনিসে অনেক ব্যথা হবে প্রস্রাব করার পরে এটি হচ্ছে নির্দেশিত একটি চমৎকার লক্ষণ দুই নম্বর লক্ষণ হচ্ছে বসে পস্রাব করলে ফোটায় ফোটায় পস্রাব হবে আর যদি দাঁড়িয়ে একটু ইজি পজিশানে প্রস্রাব করা হয় সেক্ষেত্রে হবে এটি হচ্ছে দুই নম্বর নির্দেশিত লক্ষণ তিন নম্বর নির্দেশিত লক্ষণ হচ্ছে পশ্রাব সবসময় সাদা ধবধবে সাদা এবং পরিষ্কার হবে সাদা এবং পরিষ্কার প্রস্রাব হলে এই নির্দেশিত লক্ষণে আমরা শালসা পেরিলা ঔষধটির চমৎকার রেজাল্ট দেয় ব্যবহার যদি করে থাকি অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব চার নম্বর প্রস্রাবের সাথে সাদা সাদা এক প্রকার দানা দেখা দেবে সাদা সাদা এক প্রকার দানা যখনই প্রস্রাবের সাথে দেখা দিবে তখনই নির্দেশিত ওষুধ হিসেবে আমরা সালসা পেরিলাকে নির্বাচন করতে পারি ছয় নাম্বার পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মূত্রথলিতে পাথর হবে এবং সেই পাথরে প্রচণ্ড ব্যথা থাকবে সাধারণত ছোট বা স্মল যে পাথরগুলো আছে সেগুলো ব্যথা কম হয়ে থাকে পাথরগুলো একটু বড় বড় হইতে থাকলে যখনই এনলার্জ হয় তখনই ব্যথা শুরু হয় তো মূত্রথলিতে পাথর থাকবে এবং সেই পাথরের ব্যথা হবে তখন আমরা নির্দেশিত তখন শালছা পেরিলা ঔষধটি নির্বাচন করতে পারি ছয় নম্বর ফোটায় ফোঁটায় প্রস্রাব যখন পড়ে পস্রাব সাধারণ ফোটায় ফোটায় ইতিপূর্বে একবার বলা হয়ে গেছে এছাড়া এখন তখন বসে থাকার বিষয় বলা হয়েছিল এখন যে বিষয়টা আসতেছে যে ফোটায় ফোটায় প্রস্রাব হইতে পারে এটা দাঁড়িয়ে বা বসে দুই অবস্থানেই হইতে পারে যে অবস্থানেই হোক বসে থাকে অবস্থানে হলে শালসা পেরিলা নির্দেশিত লক্ষণ দাঁড়িয়ে থাকতে হলেও আমরা শালসা পেরিলার লক্ষণটি পাচ্ছি আট নম্বর এই পেরিলার লক্ষণ হচ্ছে যে প্রস্রাব পড়ার পরে বা আগে বা সব সময় ব্যথাটা সবসময় সাইডে থাকবে সাইডের ব্যথা এই শালসা ঔষধটির নির্দেশ দেওয়া হয়ে থাকে আট নম্বর পয়েন্ট হচ্ছে প্রস্রাবের আগে এবং প্রস্রাব করার পরে এই দুইটা অবস্থানে প্রস্রাবের কিছু আগে এবং প্রস্রাবের সাথে সাথে পরে বাচ্চারা চিৎকার দিয়ে কেঁদে ওঠে অর্থাৎ প্রস্রাবের আগে তার সেন্সেশন হয় যে তার প্রস্রাব করলে ব্যথা হবে এই জন্য তারা চিৎকার দিয়ে ওঠে আর প্রস্রাব করার পরও সত্যিকারে সেই ব্যথাটা হয় এবং আবার তারা চিৎকার দিয়ে ওঠে এটি বাচ্চাদের এই নির্দেশিত লক্ষণে শালসা পেয়েলা অত্যন্ত কার্যকরী তো ফ্রেন্ড আশা করি এই ইনফরমেশন যুগগুলো আপনার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে শালছা পেয়েলা ওষুধটি মাদার তিন চার আকারে যদি সেবন করা হয় সেক্ষেত্রে আট থেকে দশ ফোটা ওষুধ আধা কাপ পানির সাথে মিশিয়ে সকাল দুপুর রাত্রে বেলা সেবন করা যাইতে পারে আর যদি পাওয়ার বা পটেন্সি ওষুধ ইউজ করা হয় সেক্ষেত্রে রেজিস্টার ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে এই ঔষধটি সঠিক ডোজ জেনে এরপর ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব তো ফ্রেন্ড এই ছিল আজকে ইনফরমে ইনফরমেশান আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে পরবর্তী ভিডিওতে আশা করি আমাদের সাথে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম